লোকসভা ভোট পর চেতলার 82 নম্বর ওয়ার্ডে লোকেদের বাড়ি বাড়ি গিয়ে গোলাপ ফুল দিয়ে ধন্যবাদ জানালেন কাউন্সিলর ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়কে জিতিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য ধন্যবাদ জানালেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে ধন্যবাদ জ্ঞাপন করছি, ধন্যবাদ বাংলা বিরোধীদের বিসর্জন দেওয়ার জন্য, অর্থাৎ বাংলার বিরোধী যারা, বাঙালির বিরোধী যারা বারবার করে এসে বাংলাকে বঞ্চনার কথা বলে, বাংলার মানুষের পাশে দাঁড়ান না, তাদের বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। কিছু মির্জাফর নিশ্চয়ই আছে, তাদেরও প্রত্যাখ্যান করেছে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল, আছে, থাকবে।